সফট ড্রিঙ্ক অ্যালকোহল থাকে যেমন কোক স্প্রাইট ব্যবসা করা জায়েজ কিনা। অ্যালকোহল কোক ড্রিঙ্কের মধ্যে সফট ড্রিঙ্কের মধ্যে কতটুকু থাকে, এরা কতটুকু ক্ষতি করে কতটুকু উপকার করে, এরা ঘুমের বড়ি খায়, কেউ ব্যথা সহ্য না করতে পারে ঘুমের বড়ি খায় কি করে ঘুমায়, আর কিছু লোক আছে ঘুমের বড়ি খায় নেশা করে। কাজে ঘুমের বড়ি কি হারাম নাকি হালাল? কার জন্য হালাল? যে অসুস্থ তার জন্য হালাল, ডাক্তারের প্রেসক্রিপশন আনো তারপর ঘুমের বড়ি নাও, কিন্তু নেশা করার জন্য যে নেবে তার কাছে আপনি বিক্রি করা হারাম। কাজেই আপনাকে বুঝে শুনে বিক্রি করতে হবে, বুঝে শুনে সেখানে দিতে হবে। এখন এই যে অ্যালকোহল সামান্য পরিমাণ ওষুধের ভিতরে থাকে বা কোনো ভিতরে থাকে রিফাইন্ড অ্যালকোহলটা যদি তার জন্য রোগ মানে রোগমুক্তির ওষুধ হয় তাহলে সে খেতে পারবে। হোমিওতে একটা ওষুধ আছে, সেই ওষুধের নাম হলো লেকেসিস। ভালো করে মুখস্থ করবেন, ওষুধটার নাম কি? লেকেসিস। এই লেকেসিস ওষুধটা হলো একদম গোখরো সাপের বিষ দিয়ে বানানো, বুঝলে? মুসকি মুসকি আঁটে ডাক্তার। গোখরো সাপের বিষ দিয়ে লেকেসিস ওষুধটা বানানো হয়েছে। গোখরো সাপের বিষ যদি কেউ আত্মহত্যা করার জন্য খায় তার জন্য কি হারাম, আর যদি তার শরীরে সাপের বিষের মতো ব্যথা, তার শরীরের ব্যথাটা সাপে কামড় দিলে যেরকম জ্বালাপুরা করে ওরকম, এই জ্বালাপুরার নিরসনের জন্য ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে যে তুমি লেকেসিস খাও আল্লাহ তোমার ভালো করবে, তাহলে ওর জন্য মেডিসিন। মরা গরু যার খাবার আছে তার জন্য কি হারাম, আর যার খাবার নাই তার জন্য খাওয়াটা জায়েজ। দেখা যায় সব ফতোয়া এক জায়গায় সমানভাবে আসে না।